এই দেখো একটা পুচকি আসছে এদিকে আমার পেছনে। অনেকটা নিচের থেকে আসতে হলো, এখানে সাপোর্ট করে যাওয়ার জন্য যে তারও আছে, এটা ধরে ধরে উপরে ওঠা যায়। অনেকটা পথ, আমরা অনেক অনেক উপরে উঠে এসেছি। এইদিকে দেখো আরো উপরে উঠতে হবে, পেছনে দেখো আরো আরো অনেকটা উপরে উঠতে হবে। সন্ধে হয়ে আসছে, বাড়ি ফেরার পথে আমরা, তো এই জায়গাটার মায়া কিছুতেই ছাড়তে পারছি না। শেষবারের মতো এই দৃশ্যটাকে ক্যামেরা বন্ধই করছি, কারণ একটু পরেই তো বাড়ি চলে যাব। তো সবাই যে যার মতো এই দৃশ্যটাকে ক্যামেরা বন্ধই করে নিচ্ছে। এই ঝর্ণা, পাহাড়, জল, হাওয়া বাতাস, হাওয়া বাতাস তো দেখা যাচ্ছে না। এখন বাজে 6:30, তো অন্ধকারে কিছু দেখতে পাবে না তোমরা। এখন এই যে চাঁদ দেখা যাচ্ছে, তো এখনও কিন্তু আমরা মহাকাল মন্দিরে যেখানে গাড়ি পার্ক করে সেখানে দাঁড়িয়ে আছি। তো সমস্যাটা আমাদের হয়েছে এখান থেকে। হে গাইস গুড মর্নিং, হে গাইস গুড মর্নিং, দেখো আমার পেছনে, আমাকে দেখো আমি আজকে কোথায় আছি, দেখো আমি কোথায় আছি। এই যে ওরা এখানে কুরকুরে খাচ্ছে, আরে আমার পেছনটা দেখো আমি এখন বর্তমানে কোথায় আছি। পরে ঘটনাটা তোমাদেরকে বলবো, পরে ঘটনাটা বলছি, বাইরের জায়গাটা বলছি। যে এইখানে মুড়ি নিয়ে আসা হয়েছে, মুড়ি, এখন বাজে 9:00, হ্যাঁ এখানে মুড়ি আছে আর দুটো চানাচুরের প্যাকেট আছে, আর বাচ্চাগুলো তো কুরকুরে চিপস খাচ্ছে, তো মামা আছে, ওই যে আমার বর, আর বাচ্চাগুলো তো খাচ্ছে। তো বাইরের জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, নাও মাখো। তো মুড়ি মাখা হচ্ছে আর আমি আছি এখানে, দেখো এই দেখো অন্য জায়গা। প্রত্যেক দিন যেই যেই জায়গার আমি তোমাদেরকে ফটো দিই, যে ভিডিওগুলো দিই, সেখান থেকে এই জায়গাটা একদমই আলাদা। এদিকে দেখো, তো এখন বাজে 9:00। কেন এখানে, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা জয়ন্তীতে এসেছি মহাকাল মন্দির দর্শন করতে। তো এবার হয়েছে যে যেই গাড়িতে আমরা এসেছি, মানে ভাড়া করে এসেছি, গাড়ি রিজার্ভ করে এসেছি, তো মুড়ি খেতে চলে আসলাম বাইরে থেকে। আবার মুড়ি খেতে বলছে, আগে মুড়িটা খাই তারপর তোমাদেরকে বাইরের কথাটা বলছি। হ্যাঁ মুড়ি খাচ্ছি, এই যে দেখো এখানে মুড়ি, এই ব্যাগটা যে মেয়েকে কিছু নেই, জামা মানে বাসনপত্র অন্য কিছু নেই, এই যে মুড়ি খাচ্ছি সবাই। 9:10 বাজে এখন, গুরু ভালো হবে, খরচা ড্রাইভার কম হবে, গাড়ি করলাম, একটা গাড়ি নিলাম, মজাও লাগে।
তো আমাদের এদিকে এখানে থাকার কোনো কথা ছিল না, আমাদের থাকার কোনো প্ল্যান নিয়েও আমরা আসিনি। তো হয়েছে যেটা, আমরা যখন মহাকাল মন্দিরে যাই তো গাড়িটা যেখানে রাখা হয়, গাড়ি তো রাখা হয়েছে, এবার কোনো এক জায়গায় গিয়ে যেই দাদা গাড়ি নিয়ে এসে সেই দাদা স্নান করেছে ঝর্ণা জলে। তো প্যান্টের পকেটে চাবি ছিল, তো স্নান করার সময় তো জামা কাপড় খুলেছে যখন, তখন চাবিটা হয়তো পড়ে গেছে, মানে কোথায় পড়ছে চাবিটা সেটা জানে না, মানে গাড়ির চাবি, এবার ঘরের চাবি হলেও ব্যাপার আলাদা ছিল। তো গাড়ির চাবিটা কোথায় পড়ে গেছে জানে না। আমরা তো ঠিকমতো গেলাম মহাকাল মন্দিরে, ওখান থেকে পুজো টুজো দিয়ে নিচেও আসলাম, তারপর অর্ধেক যেখানে স্নান করেছে তার একটু আগে যখন, তখন ওর মনে, তখন ওই দাদাটার মনে পড়লো যে আমি চাবিটা কোথায় রাখলাম, সেখান থেকে চাবি খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে গাড়ির। তারপর তো খুঁজতে 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 6টা 7টা বেজে গেল সন্ধে, আর দুটো গাড়ি নিয়ে আমরা এসেছি। তখন কি করলাম, একটা গাড়িতে যে গাড়িটা চাবি ছিল সেই গাড়িতে করে আমরা যারা মহিলারা আছি তারা জয়ন্তীর এখানে চলে আসলাম, মানে নদীটার এই পাশে চলে আসলাম। তারপরে তো ওই গাড়িটা তো ওখানেই পড়ে আছে কালকে রাতের থেকেই, তো এখানে চলে এসে এখানে একটা লজ ভাড়া করে আমরা 4-5 জনের মতো এখানে থাকলাম, আর বাকিরা তো ওই গাড়ি করে বাড়ি চলে গেল। বাড়িতে একটা চাবি আছে গাড়ির, তো ওই দাদা বাড়িতে গেল, গিয়ে এখন চাবি নিয়ে আবার আসছে, আর গাড়ি তো ওখানেই আছে পড়ে। আর এখান থেকে আমরা যখন যেখানে আছি সেখান থেকে ওই গাড়ির জায়গাটা দেড় দু কিলোমিটার মতো হবে। তো এবার গাড়ির চাবি নিয়ে আসবে, গাড়ি নিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে তারপর আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা এখানে লজেই আছি, তো একটা ছোটো মোটো লজ নিয়েছি। তো এখন একটু আশপাশটা একটু ঘুরে দেখছি কোথায়, এই যে আমার হাজবেন্ড গেছে ওইদিকে সামনে ওরও, আর পেছনে যে আমার মেয়ে দৌড়ে 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 আসছে। তো এই আশপাশটা জঙ্গল টঙ্গলগুলো একটু ঘুরে দেখছি, কারণ ব্যাক করছে ওরা, অনেক দেরি হবে আসতে, সেই জন্য এই জায়গাটা একটু ঘুরে দেখছি। এই যে দেখো এখানে পুরো ফরেস্ট, আর এইদিকে পাহাড়টা এইদিকে। দেখি যদি সময় থাকে তাহলে আমরা পকরি পাহাড়টা একবার ঘুরতে যাব, পকরি পাহাড়টা ঘুরে দেখে আসব। তো আমাদের এই সমস্যা হয়েছে কালকে, এখানে তো থাকার কোনো প্ল্যান নিয়ে আসেনি, যা এক কাপড়ই আমরা এসেছি, না কোনো কিছু নিয়ে এসেছি। তো তারপর দাঁত মাজিনি কি, শুধু 10 টাকা দিয়ে একটা কোলগেট কেনা হলো, ওটা হাত দিয়েই ব্রাশ করলাম, সবাই খাওয়ার জিনিস ক্রিম কিচ্ছু আনা হয়নি। তো এইভাবেই আছি, বাচ্চা ও আমার একটা বাচ্চা, ওর একটা বাচ্চা, বাচ্চা দুটোকে নিয়ে আমরা আছি। এমনি তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটা টেনশন আছে যে বাড়ি কখন পৌঁছাবো, এই একটা টেনশন, আর সেই জন্যই আমরা এখানে আজকে থাকতে পারলাম। তো এখানে এখন আজকে যতটা সময় থাকবো ততটুকু সময় আমি কী কী দেখছি, কী কী ঘোরাফেরা হচ্ছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো সন্ধে হয়ে আসছে, দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে আসছে, আর আমাদের একটা ব্যাড নিউজ আছে, হচ্ছে চাবি পাওয়া যাচ্ছে না। তো জানি না কী হবে, চাবি মানে তখন তাড়াহুড়োয় যাচ্ছিলো সব, আর পকেটে রেখেছিল চাবি, বারবার জলের বোতল এটা সেটা বের করা হচ্ছিলো, সেই জন্য চাবিটা হয়তো কোথাও পড়ে গেছে, গাড়ির চাবি, হ্যাঁ ঘরের চাবি না গাড়ির চাবি। তো জানি না, গাড়ির ওখানে যাই তারপর দেখি কী হয় চাবির ব্যবস্থা। তো আমরা ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে আবার নদীর ধারে এসে পৌঁছালাম, যেখানে একটা বটগাছ আছে, বটগাছের নিচে মহাদেবের মন্দির হবে, তো দেখলাম না ওইদিকে মন্দিরটা কী ঠাকুর আছে ওখানে। তো এই যে দেখো, চলো পাহাড়টা দেখাচ্ছি দুজন, এই যে দেখো গাইস এই জায়গাটা দেখো কী সুন্দর। তো চলো এদিকে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসলাম। তো কালকে আমরা এই যে এই নদীটা দিয়ে গিয়েছিলাম, রাস্তাটা ওইদিকে যাচ্ছে ওরা যাচ্ছে ওই যে ওই দিক দিয়ে, এদিক দিয়ে অনেক দূরে, ওদিকে মহাকালের মন্দিরে ওইদিকে অনেক দূরে যেতে হয়, অনেক দূরে যেতে হয়। যা দেখো
তো ওই যে ওইদিকে গাড়ি একটা আসছে, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়িটা যে ব্যাক করলো এখন ওই দিক দিয়ে রাস্তাটা। তো আমরা কালকে ওই দিক দিয়ে গিয়েছিলাম, তো আজকে হাঁটতে হাঁটতে এইদিকে আসলাম। তো এই দিক দিয়ে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে কতগুলো লোক যাচ্ছে মহাদেব দর্শন করতে। তো এইদিক দিয়ে এদিকে গিয়ে আরও জানি না কোন দিকে কোন দিকে যে নিয়ে গেল, পাহাড়ের রাস্তা বোঝাও যাচ্ছে না। ওই যে ওই দিকে ওই কোনায় যাবে হয়তো, ওই 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 দিকে যাবে হয়তো, ওই তো ভেতর দিয়ে ঢুকবে, ওই যে ওই রাস্তা আছে না ওই ভেতর দিয়ে ঢুকে আরও অনেকটা দূর। তো ওই যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ওই দিকে ভেতরে গিয়ে আর ওই দিকে। এই জায়গাটাতে পুরো রোদ, প্রথমে উপরে থেকে তো ভাবলাম যে এখানে আসবো রোদ লাগবে, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ওই রোদ্রুটা আমাদের গায়ে অতটা খারাপ লাগছে না। তো এখানে আসলাম, এখানে একটু জল বয়ে গেছে এদিক দিয়ে নদী দিয়ে, তো বাচ্চাদের তো জল পেয়ে পুরো খুশি, ওরা ওখানে খেলছে। তো আমরা এখানে আসলাম একটু, চলো এবার উপরে যাওয়া যাক। এদিকে তো শুধু পাহাড়, অত দূরে তো যাওয়া যাবে না বাচ্চাগুলোকে নিয়ে। নিচে ধর, এখানে ধর, মেরে পাপা ফ্রেন্ড হ্যালো 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 और यहाँ पे मेरी मम्मी आलसी है और दादी थी चाबी चाबी दूम हो दी, इसलिए दूसरी दादी ले लेते हैं अंदर पे। चलो अब मैं आप तो बाहर बाहर तक दिखा देती हूँ। बाहर पे इतना, यहाँ पे दाडन भी है, दाडन ये देखिए, दाडन मुझे मेरी चढ़ी हूँ ये देखिए, दाडन 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 अब तो देख ली अंदर। पता नहीं ये कैमरा तो क्या हो गया, और अब हम गार्डन पे जा रहे हैं। गार्डन पे आ जाइए, यहाँ पे थोड़े से फूल लगे हुए हैं, देखिए थोड़े यहाँ पे थोड़े से फूल है, ये फूल बहुत अच्छे खिल रहे हैं यहाँ पे, ये फूल ओहो ये फूल है यहाँ पे, अरे बहुत सारे फूल है, इतनी भी कम नहीं है। यहाँ पे एक पौधे पौधे है, ये दिए पौधे इतने टटे बड़े हैं, टटे जान है। और अब हम घर पे अंदर जा रहे हैं। हेलो गाइस, ए ये मेरा है, सॉरी बॉल 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 सर फ्रेंड्स, ये बहुत बदमाश बदमाश है, सारा ये भी तो बदमाश है। अब हम जा रहे बाहर, मेरे मतलब की आउट, ओए शूज चेन। अरे हम लोग नदी पे गए थे, वहाँ पे इतना छेली इतने छेले में हमारे सारे चप्पल जूते सब गंदे हो गए। और अब हम जा रहे हैं टेंट, आप तो टेंट दिखाना है, चलिए चलो ओए चलो दादू के पास जाते हैं गाइस। दादू के से लगते हम ওই যে আমরা সামনে লজে ছিলাম, তারপরে এখানে একটা বাড়িতে সকালে খাওয়ার জন্য ব্যবস্থা করলো, মানে সিদ্ধ ভাত। কী করবো, আমাদের গাড়ি তো আসছে না, মানে আসছে বক্সা টাইগার কি রিজার্ভ একটা লেখা আছে, যে টিকিট কাটতে হয় 120 টাকা দিয়ে ওই পর্যন্ত আসছে। তো আসুক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এই যে এখানে ওর বাবা হাত ধুয়ে নিচ্ছে। তো এই যে এই বাড়িটাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো, এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে, হ্যাঁ এই যে দিদি রান্না করছে এখানে, এটা তো ওর দিদিরই বাড়ি। ওই যে এই বাড়িটাতে খাওয়া দাওয়া করলাম, এখন এই মাচাগুলোর মধ্যে বসে আছি আমরা তো। আর ওই যে দেখা যাচ্ছে হোটেলটা লজটা, ওই যে গ্রিল দেওয়া ওইখানে ছিলাম আমরা, ওখানে ছিলাম রাতে, এখানে এসে খাওয়া দাওয়া করলাম। তো এখন চলে এসছে চাবি নিয়ে, তো গেলো ওরা মহাকাল ধামের ওখানে স্ট্যান্ডে, ওখানে যেখানে গাড়ি রাখে, তো ওখান থেকে এখন গাড়ি আনতে গেলো দাদা, বাড়ি থেকে চাবি নিয়ে আসলো, এখানে আমরা অপেক্ষা করছি। তো আমাদের গাড়ির চাবি এসে গেছে, গাড়িও এসে গেছে ওইখান থেকে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি,
तो चलो बाड़ी कल के थे के जा धकल गेलो जे गाड़ी एसे वाला गाड़ी रेडी कर मंगल मंदिर थे नहीं आसलो गाड़ीटा ये जैगाटा के बाय बाय बोले दी बाय बाय এখানে একটা বট গাছ আছে। এই জায়গাটা খুবই ঠান্ডা, খুবই এখানে গাছ গাছালি হোটেল অনেক গাড়ি টাড়ি আছে, অনেক দোকান টোকান আছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, চলো। এই যে গাড়িটা সারা রাত ওখানে ছিল, নিয়ে আসলো গাড়িটা, তখন যাচ্ছি আমরা। হ্যালো গাইস, আমরা বাড়ি থেকে বেরো, যখন আসছি দেখো এই যেখানে গন্ডার দেখা যাচ্ছে, এই দেখো গন্ডার দেখা যাচ্ছে, দেখো তো জয়ন্তী থেকে আমরা টানা এইভাবে আসলাম একভাবে। তো এখানে একটু গাড়িটা ঠান্ডা করতে দিলাম, ওই যে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে ভ্যান। তো এখানে একটা ধাবা আছে, ধাবার মধ্যে আমরা এবার টিফিন টিফিন করবো। দেখো আর মুখ চোখের অবস্থা দেখো আমার, আর আমি যেখানে যাচ্ছে সেখানে সেটাকে নিজের বাড়ি বলে মনে করছে, যেইখানে যাচ্ছে সেটাকে নিজের বাড়ি বলে মনে করছে। এই যে আর যা ওইখানে একটা মাঠ আছে, বল না ওই গ্রাউন্ডে ওইখানে ছেলেরা বড় বড় ছেলেরা এখানে একটা বল এসছে, এর একটা বল এসে ছেলেরা খেলছে, যা মার 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 মার, এই যে এখানে মারছে। তো এই যে এইখানে একটা গ্রাউন্ড আছে, এখানে একটা গ্রাউন্ড আছে, যা যা তুই খেলে যা যা, আমার মেয়ে বলছে ওখানে গ্রাউন্ডে গিয়ে খেলবে, তা আমাকে যেতে বলছে। আমার তো খুব ইচ্ছে করছে ওখানে গিয়ে গোল্লা ছুট খেলি, কিন্তু যেতে পারবো না, আমার মেয়ে যাচ্ছে ওখানে। এদিকে ভালোই লাগছে, এখানে উপরে হাই রোড আর নিচে এদিকে একটা গ্রাউন্ড। আর এখন বাজে 5:30, আমরা জয়ন্তী থেকে 1:15 দিকে রওনা হলাম, আর এখানে এসে পৌঁছলাম। মানে বর্তমানে এখন যেখানে আছি জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না, এটা হয়তো বা জিজ্ঞেস করি। এই যে এই ভাইকে বললাম, এই ভাই বললো এই জায়গাটার নাম পাংখা বটতলা, এই ধাবাতেই থাকে। তোমার ধাবা? এই জায়গাটার নাম হচ্ছে মোহিতনগর। আমার মেয়ে আবার গেল দেখো ওখানে খেলতে, ও মা ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে দূরে গেছে একদম খেলতে, মানে ওর ভয় ডর নেই, এ চেনে না জানে না, দেখো ভয় ডর নেই, গেল খেলতে। ওই যে ওখানে পেছনে চা বাগান, জায়গাটা সুন্দর, কিন্তু এই সুন্দর জায়গায় আমাদেরকে তো একেবারে অসুন্দর লাগছে দেখতে, পাগলির মতো, অর্ধেক লিপস্টিক তো খেয়ে শেষ করেছি, কি অবস্থা লাগছে দেখতে। এদেরও আর মন মানলো না, আমরাও চলে আসলাম, ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটছি আমরা, পায়েরও তো অবস্থা একদম সেই, খালি পায়ে হাঁটছি আমরা। কি সুন্দর লাগছে, মানে পাহাড়ে কালকে উঠে পায়ের তালাগুলো আর পা তো পুরো ব্যথা, এখন খালি পায়ে হাঁটতেও খুব ভালো লাগছে। তো চল ওই দিকে চলো না, এইদিকে কী কী করবো, ওই যে দেখো ওইদিকে একটা চা বাগান আছে, ওই দিকে চলো ওই চা বাগানের সামনে যাই, একটু দেখি যাওয়া যায় কি না। মনে তো হয় যে তার দেওয়া আছে, তারের জন্য তো হয়তো যাওয়া যাবে না, তবুও চেষ্টা করি দেখি যাওয়ার। তো আমরা চা বাগানের সামনে চলে আসছি, তো এই যে এখানে একটু মানে গর্ত করা আছে, এখানে একটু গর্ত করা আছে, যাওয়া যাবে না, যাওয়া তো যাবে। তো এখান দিয়ে ভেতর দিয়ে এই রাস্তা ধরে এই যে দেখো চা বাগানের মাঝখানে চলে এসছি, দেখো পুরোটা দেখো চা বাগানের মাঝখানে চলে আসছি, এদিকে পুরো চা বাগান। এই যে তো হয়তো আমাদেরকে ডাকতে পারে, খুঁজে পাবে না, এদিকে আমরা এসেছি। তো চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে তো খালি পা আছে পুরো, আর এইখান থেকে দেখো রাস্তাটা দেখো, ওই যে রাস্তাটা, এই যে রাস্তা, রাস্তা থেকে আমরা এত দূরে এসেছি। এই যে চলে আসলাম বাড়িতে, তালা খোলা হচ্ছে, সন্ধ্যের সময়, এখন বাজে 7:00। তো 7:00 দিকে বাড়িতে পৌঁছে গেলাম, মেয়ে তো কালকে মহাদেব দর্শন করতে অত দূর উপরে উঠেছে, তো শরীর টরীর তো পুরো ব্যথা হয়ে গেছে, বাবা এখন মেয়ের একদম পুরো দলাই মলাই করছে, দেখো মেয়ের হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আমাকেও একটু দিবা মালিশ করে।
কি বললো? একটু আমাকে একটু মালিশ করে দাও, মেয়েকে মালিশ করে দিতে হবে। কি বলছে? ওর মাকে শুধু দিবে, বউ যে রান্না টান্না করে খাওয়াচ্ছে। এটা দেখে যাও, মেয়ের এখন হয়ে পুরো মালিশ চলছে। আর আমার পাগুলো যে ব্যথা হয়েছে, এই পানি আমি এখন রান্না করছি, এটার কোনো নেই। আমি হাত দিয়ে রান্না করছি বলে আমার হাতগুলো যেন মালিশ করে দেবো একটু। এসে তো প্রথমে স্নান করলাম, স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো চলছে মেয়ের একদম মালিশ, বাবা পুরো মালিশ করছে। আর আমার ওইদিকে কাজ হচ্ছে মেয়ের জন্য, মেয়ে কী খাবে রাতে, মেয়ের জন্য রান্না হয়ে গেল। এই যে একটু একটু সজনে আর আলু দিয়ে তরকারি রান্না করলাম, একটু কম ঝাল দিয়ে, কারণ এই দুই দিন তো খুবই খাওয়ার মানে হয়েছিল অসুবিধা, কালকে তো সারাদিন না খাওয়া ছিল। তো এখানে সবজি চোজাগুলো আছে, এগুলো ফেলতে হবে। আর এইখানে কোয়াশ ঝুড়ি করা আছে, এই কোয়াশটা আমি ওই ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করবো। কেননা কি মেয়ে তো খাবে, অনেকক্ষণ লাগবে মেয়ের খেতে। তো ভাবছিলাম যে ওই একটা তরকারি দিয়ে রাতে খাবো, তারপর ভাবলাম যে মেয়ে তো খেতে টাইম লাগবে, বেকার আমি বসেই থাকি, মেয়ে যখন ভাত খায় তখন আমি বসেই থাকি। তো তা সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কোয়াশটা এখন রান্না করব। তো মেয়ের মালিশ হচ্ছে, ওকে ভাত খেতে দিয়ে বসিয়ে দিই তাহলে কোয়াশের তরকারিটা। হে গাইস, গুড মর্নিং, শিবানীতে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। আর ভালোই আছি, কালকে মহাকাল মন্দির থেকে কালকে আমরা তো বাড়ি ফিরলাম। তো এবার সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, ওর বাবা পুজোটা দিয়ে গেল, ডিউটিতে চলে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। আর এখন আমি মেয়েকে স্নান করিয়ে দেবো একদম, কারণ কালকে রাতে এসে এমনি জল দিয়ে স্নান করেছে, আর সর্ষের তেল দিয়ে তো শরীর টরীর মালিশ করা হয়েছে। তো এবার সর্ষের তেল দেওয়া হয়েছে গায়ে, রোদ্রে গেলে তো পুরো একদম গরম লাগবে, আর সর্ষের তেলটা দিয়ে রোদ্রে যেতে একটু কীরকম লাগে, সব ধুলোবালি চিটচিট করতে থাকে। তো এখন মেয়েকে স্নান করিয়ে দেবো উপরে গিয়ে, আর এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। তো আমি সেই জন্যই স্নানটা সেরে ফেললাম, ওর বাবা তো পুজো দিয়ে চলে গেছে। আর এই যে দেখো কালকে, এই যে এত জামাকাপড়, ব্যাগ ট্যাগ সব পড়ে আছে এখানে, এগুলো ধুতে হবে, একটা করে ধুয়ে দেবো। মগটা নে, নিচের মগটা নে, মগটা নাও, যাও উপর ওইখানে মগটা আছে, নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি। তো আর এই যেদিকে অনেক কাজ পড়ে আছে, আজকে একদম ডিপ হয়ে গেছে, আস্তে আস্তে একটা করে করবো, ঘর মোছা হয়নি, তাড়াতাড়ি। এইখানে আবার আমার ভেজা নাইটিটা আছে। আর এইখানে দেখো প্রসাদগুলো কালকে নিয়ে এসে এখানে কোনো রকম রেখেছি এই টেবিলে, তো এগুলো এখনও মানে গোছানো হয়নি, কারণ সবাইকে প্রসাদ দিতে হবে। তো বন্ধন আছে আজকে, বন্ধনও দিতে যেতে হবে। আর আমার মেয়ের সেদিন তো গিয়েছিলাম, সোমবার দিন আমরা সকালে রওনা দিয়েছিলাম এখান থেকে, আর সেদিনই ওর স্কুল থেকে বই দিয়েছিলো। তারপর আমরা তো সকাল ভোর 5টার সময় বেরিয়েছি এখান থেকে, তো সেই জন্য কী হয়েছে, এবার তো বই দেবে, এখন কী করবো? আর স্কুল থেকে বইটা না নিলে তখন কী হয়, ঝামেলা হয়ে যায় অনেক, তখন আবার দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হয়। ওর এক ক্লাসমেট, ওর মার কাছে টাকাটা দিয়ে গিয়েছিলাম, 4066 টাকা। তখন ওর মা মানে ওর ক্লাসমেটের মা ওই বইগুলো নিয়ে এসছে, ওদের বাড়িতেই এখনও বইগুলো আছে, তো বইগুলোও আনতে যেতে হবে ওদের বাড়ি থেকে। তো একটা করে দেখি হালকা করে নেই কাজগুলো। তো গাইস, আমি আর এই ব্লগটা বেশি বাড়াবো না, কারণ চোখ বন্ধ করে এখন সব কাজগুলো সেরে নিই, তারপরে আবার নতুন করে শুরু করব ব্লগ। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি মেয়েকে স্নান করাই, জামাকাপড়গুলো শুকোতে দিই, বাকি কাজগুলো সেরে ফেলি। তো বাই।